প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে অনিদ্রা সমস্যার সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। চলুন পরিচিত হওয়া যাক প্রথমেই আমাদের আজকের অতিথির সাথে। জনাব জিয়ানুর কবির 1981 সালের ডিসেম্বর মাসে নীলফামারী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে বিএসসি অনার্স ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজিতে উচ্চতর এমএস ও এমফিল ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ক্লিনিক্যাল সাইকোলজি প্র্যাকটিস করছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। যেটি বলছিলাম যে অনিদ্রার সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, তো এই অনিদ্রা বা ঘুম না হওয়াটা অনেকেরই কিন্তু হতে পারে যখন তখন বা যে কোনো কারণে, কিন্তু এটি সমস্যা বা মানসিক সমস্যা কখন হতে পারে বলে মনে করেন আপনি? ধরেন ঘুমের যে সমস্যাগুলো হয়, কারো কারো ক্ষেত্রে ঘুমিয়ে পড়তে সমস্যা হয়, কারো কারো ক্ষেত্রে আপনার একটানা ঘুমাতে সমস্যা হয়, কিছুক্ষণ ঘুমালো তারপর জেগে উঠলো, আবার কেউ কেউ হয়তো সাত আট ঘন্টা ঘুমানোর পরেও মনে করতেছে যে তার পর্যাপ্ত ঘুম হয়নি, মানে তার মানে ঘুমের যে গভীর স্তরে উনি যেতে পারেননি। তো এগুলো সবই আসলে শারীরিক জন্য যদি কোনো কারণ না থাকে, শারীরিক কোনো কারণ বলতে কোনো ধরেন সিভিয়ার কোনো পেইন বা ইঞ্জুরির কারণে অনেক সময় ঘুমাতে পারে না, তাছাড়া ম্যাক্সিমামই আসলে অনিদ্রা বা ইনসোমনিয়া এটাকে মানসিক সমস্যার মধ্যেই পড়ে, মানে অন্য কোনো অসুস্থতার কারণে যদি সেটা না হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের কাছে যখন এই জাতীয় সমস্যা নিয়ে রোগীরা আসে, তাদের কি ধরনের কমপ্লেইন থাকে বা কতদিন যাবত এটি চলতে থাকলে আপনি সেটিকে একটা সমস্যার মধ্যে ফেলবেন? এটা ডিপেন্ড করে, অনেক রোগী বলে ৬ মাস থেকে এই সমস্যা হচ্ছে, অনেকের বছরের পর বছর এই সমস্যা চলতে থাকে, ঠিক মতো ঘুমাতে পারে না। আচ্ছা, তো সেটার প্রাথমিকভাবে আপনারা কিভাবে সেটা ম্যানেজ করেন? আমরা ম্যানেজ করার জন্য প্রথমে বিষয়টা অ্যাসেসমেন্ট করি। অ্যাসেসমেন্ট করার পর আমরা তো সাইকোথেরাপি দিই। সাইকোথেরাপি মানে সাইকোলজিক্যাল প্রিন্সিপাল এন্ড থিওরি বেসড যে ট্রিটমেন্টগুলো। আচ্ছা, এর মধ্যে এটাকে বলছে সাইকোথেরাপি? সাইকোথেরাপি। আচ্ছা, এর মধ্যে আমরা স্লিপ হাইজিন বলে একটা থেরাপি দিই, স্লিপ শিডিউলিং একটা থেরাপি মেথড, এরপরে কগনিটিভ থেরাপি আছে, এবং এর সাথে সাথে আমরা রিল্যাক্সেশন মাইন্ডফুলনেস বলে কিছু থেরাপি আছে, এগুলো বিহেভিয়ার থেরাপি, এগুলো আমরা অ্যাপ্লাই করি। আচ্ছা, প্রথমে আপনি যেটি বললেন স্লিপ হাইজিন, হাইজিন মানে কি? মানে হাইজিন মানে তো স্লিপ হাইজিন বিষয়টা কেমন একটু যদি বুঝিয়ে বলেন। মানে দুটো বিষয় আছে স্লিপ হাইজিনের মধ্যে, একটা হচ্ছে লাইফস্টাইল ফ্যাক্টর আর একটা হচ্ছে আপনার বেডরুম ফ্যাক্টর। লাইফস্টাইল ফ্যাক্টর বলতে যে উত্তেজক যে খাবারগুলো আছে, ক্যাফিন বা নিকোটিন জাতীয়, সিগারেট বিড়ি সিগারেট, এগুলো অ্যালকোহল, এই জিনিসগুলো হচ্ছে আমরা বলি শরীরকে স্টিমুলেট করে। সো লাইফস্টাইলের প্রথমত আমরা বলি ঘুমাতে যাওয়ার চার ঘন্টার মধ্যে এই জিনিসগুলো না খাওয়া। এরপরে খাদ্যাভ্যাস লাইফস্টাইলের খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, অনেকে ঘুমানোর আগে খুব বেশি খায় বা অনেকে আবার একদম খালি পেটে ঘুমাতে যায়, সেক্ষেত্রে আমরা বলি খুব লাইট খাবার খেয়ে বা খাওয়ার দুই ঘন্টা পরে ঘুমাতে যাওয়া। এরপরে ব্যায়ামের ব্যাপারটা আছে, ব্যায়াম অনেকে ধরেন খুব বেশি শারীরিক এক্সারসাইজ করে ঘুমোতে যাওয়ার আগে, এটা করলেও আমরা বলি ব্যায়াম করলে তো কোনো সমস্যা নাই, কিন্তু এটা ঘুমোতে যাওয়ার তিন চার ঘন্টা আগে করা দরকার। তাহলে এগুলো মিলেই হচ্ছে জীবনধারার ব্যাপার। এর সাথে বেডরুম কিছু ফ্যাক্টর আছে স্লিপ হাইজিনে। আচ্ছা, বেডরুম বলতে বেডরুমটা কেমন হবে, শোয়ার ঘরটা, জায়গাটা, তার ঘরটা, লাইট কেমন, হ্যাঁ পরিবেশটা কেমন, বালিশ বা বিছানাটা কেমন, কমফোর্টেবল কি না, এই বিষয়গুলো মূলত স্লিপ হাইজিনের মধ্যে থাকে। আচ্ছা, তারপর আর কি কি ধরনের? তারপরে আর হচ্ছে স্লিপ শিডিউলিং। স্লিপ শিডিউলিং বলতে প্রথমত ব্যাপারটা হচ্ছে একটা লোককে ঠিক করে নেয়া যে আমি কতক্ষণ ঘুমাবো, কেউ সাত ঘন্টা ঘুমায়, কেউ আট ঘন্টা ঘুমায়, কারো কারো ক্ষেত্রে আবার আপনি দেখবেন যে তিন চার ঘন্টা ঘুমালেও হয়। তো সেক্ষেত্রে তাকে যেটা করতে হবে, প্রথমত হচ্ছে শোয়ার টাইমটা ঠিক করতে হবে, এরপরে জেগে ওঠার টাইমটা ঠিক করতে হবে, ফিক্স থাকবে। ধরেন আমি যদি রাতে ১০টায় ঘুমাতে যাই, আমার এখন সাত ঘন্টা ঘুমাতে হয়, তাহলে আমি পরের দিন ঠিক সাত ঘন্টা বললে
5টার সময় বা 6টার সময় আমি ঘুম থেকে জেগে উঠব, এটা টাইম ফিক্সড থাকবে। ফিক্সড টাইমে মানে তার যে ঘুমের সময়টা সেটি বেঁধে দিবেন, মানে ফিক্স করে দিবেন, ফিক্সড করবে এবং এরপরে এটা এবং ছুটির দিনও মেইনটেইন করবে এবং সপ্তাহে 7 দিনে এইভাবে মেইনটেইন করবে। দ্বিতীয়ত হচ্ছে 15 মিনিট রুল বলে একটা কথা আছে, ধরেন যদি ঘুমাতে যে 15 মিনিটের মধ্যে ঘুম না আসে তাহলে বিছানায় না থেকে আমরা বলি যে পাশের একটা জায়গায় যে রিল্যাক্সেশন করা, মেডিটেশন করা, বইপত্র পড়া, পরে যখন ঘুমের জন্য পর্যাপ্ত ক্লান্ত হবে তখন বিছানায় এসে শোয়া, মানে ক্লান্তি দূর করতে ওটা তখন ইউজ টু হয়ে যায়, তখন আর ঘুমের সময় আলাদা কোনো অনুভব দেয় না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে দিনের বেলা যাদের ঘুমের সমস্যা থাকে তারা অনেকে দিনের বেলা ঘুমায়, দিনের বেলা অল্প কিছু, যাদের মূলত ইনসোমনিয়ার সমস্যা তাদের আমরা বলি যে দিনের বেলা 15 মিনিটের জন্য আপনি ঘুমাবেন না, ঘুমালে আপনার রাতের বেলা ঘুমের সমস্যা হয়ে যাবে। এগুলো হচ্ছে স্লিপ শিডিউলে মধ্যে পড়ছে। আচ্ছা, আর কি কি ধরনের? এরপরে আছে কগনিটিভ থেরাপি। কগনিটিভ থেরাপি ধরেন আপনার ঘুম তো হয় না, অনেক সময় অ্যাংজাইটি থাকে, ওরিস থাকে বা ডিপ্রেশন থাকে, তো এই উদ্বিগ্ন অবস্থার কারণগুলো আমরা বের করি, কী কী চিন্তার কারণে উদ্বিগ্নতা হচ্ছে, কী কী ফ্যাক্টর কাজ করতেছে, এগুলো বের করে আমরা সোর্স বের করি এবং ফ্যাক্টরগুলো বের করি। সোর্সের চেয়ে ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট, মানে পরিস্থিতি তো বিভিন্ন থাকতে পারে কিন্তু একটা পরিস্থিতিতে আমরা কীভাবে রিয়াক্ট করতেছি বা কী থট আমার মাথায় আসতেছে, তো এগুলো কগনিটিভ থেরাপি দিয়ে আমরা ম্যানেজ করার চেষ্টা করি এবং কগনিটিভ থেরাপি একটা ব্যক্তিকে ট্রেনিং দেওয়া হয়। এরপরে আসে হচ্ছে আপনার এগুলো যে সে শিখছে ঠিকভাবে বা সে করছে সেটি আপনারা বোঝেন কিভাবে? এটা হচ্ছে হোমওয়ার্ক, হোমওয়ার্ক দিয়ে। আচ্ছা, কি কি ধরনের হোমওয়ার্ক দিয়ে থাকেন? ধরেন আমি কগনিটিভ থেরাপির জন্য ওরিসগুলো বের করলাম, ওরিস বের করার জন্য ওরিস মানে যে সোর্সটা বা যে কারণে তার ঘুম আসছে না, তার দুঃখ বা হতাশা, এই সমস্যাগুলো, ওরিটগুলো আসছে, উদ্বিগ্ন চিন্তাগুলো আসছে, এগুলো বের করলো, বের করার জন্য আমরা কলম করে খাতায় লিখে দিলাম, পরবর্তীতে এগুলো লিখে নিয়ে আসলো বা কোনো স্ট্রেসের কোনো কজ, কি স্ট্রেসের কি কি ফ্যাক্টর আছে তার মধ্যে, আচ্ছা আচ্ছা, সেগুলো আপনারা মানে লিখতে বলেন, সেগুলো লিখতে বলি এবং লিখে নিয়ে আসলে তখন আমরা এটা আলাপ করে, এটা প্রবলেম ফোকাস কোপিংও হতে পারে অথবা ইমোশনাল ফোকাস কোপিংও হতে পারে, যেভাবে কোপ করে সমস্যাটা থেকে বের হয়ে আসা। আচ্ছা আচ্ছা, তো এই যে দীর্ঘদিনের অনিদ্রার সমস্যা, তাতে করে কি কি ধরনের সমস্যা হতে পারে, কি কি ক্ষতি, কিভাবে ক্ষতিগ্রস্ত হয় একজন মানুষ? ক্ষতিগ্রস্ত বলতে মূলত অনিদ্রা থাকলে পরের দিনে অনেক ক্লান্ত লাগে, কাজকর্মে মনোযোগ কমে যায় এবং অনিদ্রার কারণে অনেকে ডিপ্রেশনে পড়ে যায়, অনেকের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি থাকে, রিলেশনশিপে ব্যাঘাত ঘটে, তারপরে আপনার দৈনন্দিন কাজগুলো ঠিকমতো করতে পারে না, শিক্ষা বলেন, চাকরি বলেন, যে কাজগুলো আছে সেগুলো ঠিকমতো করতে পারছে না। আচ্ছা, আর এইসব মানসিক সমস্যা বা বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল প্রবলেমে আপনার ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা এখানে কিভাবে ভূমিকা পালন করে থাকেন বলে মনে করেন আপনি একজন সাইকোলজিস্ট হিসেবে? ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা আমরা ভূমিকা পালন করি অনেকগুলো ওয়েতে। প্রথমত আমরা হচ্ছে প্রিভেন্টিভ ওয়েতে কাজ করি, প্রিভেন্টিভ ওয়েতে একটা প্রবলেম হওয়ার আগেই আমরা ধরেন এই যে মিডিয়াতে এসে প্রোগ্রাম করতেছি, এইগুলো সম্পর্কে জানাচ্ছি, তার মানে একটা মানুষ যদি আগে থেকে সচেতন থাকে এই বিষয়গুলো সম্পর্কে তাহলে তার প্রবলেমটা কম হবে। এটা হচ্ছে একদম আপনার প্রাইমারি প্রিভেনশন। এরপরে সেকেন্ডারি বা টার্সিয়ারিতে প্রবলেম হয়ে যাওয়ার পরে আমাদের কাছে আসলে আমরা অ্যাসেস করি, অ্যাসেস করার পরে আমাদের থেরাপিটিক অ্যাসেসমেন্টটা আপনাদের কাছে খুব জরুরি, অ্যাসেসমেন্ট আগে খুব জরুরি, অ্যাসেসমেন্ট না করলে তো আমরা ট্রিটমেন্ট করতে পারবো না। আচ্ছা, আর সাইকোলজিক্যাল ট্রিটমেন্টগুলো হয় হিউম্যান টেইলর ওয়েতে, মানে প্রতিটা মানুষের জন্য আলাদা আলাদা করে প্ল্যান করতে হয়। আচ্ছা, সাইকোথেরাপির পাশাপাশি আপনাদের মেডিকেশন বা যদি কোনো ড্রাগ চয়েসের ব্যাপার থাকে তখন আপনারা রেফার করে দেন? তখন আমরা রেফার করি, আমরা তো মেডিকেশন নিয়ে কাজ করি না, আমরা মূলত শেষ পর্যন্ত আপনারা সফল হওয়ার পরে পরবর্তীতে আপনাদের শেষ যে পদক্ষেপ সেটি কি থাকে? শেষ পদক্ষেপ থাকে রোগীকে ফলো আপে আসতে বলা, ফলো আপে যদি ভালো থাকে তাহলে সেশন শেষ করে দেয়া। আচ্ছা,
এবং ভবিষ্যতে যাতে এই জাতীয় সমস্যা না হয় সেটা আপনারা এজন্য রিল্যাপস প্রিভেন্টিং কিছু ওয়ার্ক আছে, এই ওয়ার্কগুলো বারবার করে রিল্যাপস প্রিভেন্টিং ওয়ার্ক, আচ্ছা, যাতে করে এই সমস্যাটা আবার রিল্যাপস না হয়, নতুন করে না আসে, আচ্ছা, সেই ওয়ার্কটাও আপনারা তাদেরকে শিখিয়ে দিচ্ছেন বা করে দিচ্ছেন, আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করব আপনার এই পরামর্শ বা এই তথ্যগুলোর মাধ্যমে যারা এই জাতীয় সমস্যা আছেন তারা ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে কিছু ধারণা তাদের মধ্যেও এসেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনলাম অনিদ্রাজনিত সমস্যা এবং এই সমস্যার সাইকোলজিক্যাল থেরাপি কী কী রয়েছে সেগুলো নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কিছু পরামর্শ শুনলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করছি আপনাদের উপকারে আসবে। আজকে আমরা দেখাবো হচ্ছে আনসার, যে এটা করেছিলাম, যে সিকোয়েন্সগুলো আমরা দেখাছিলাম, এর আগে আমরা দেখেছিলাম ফার্স্ট সিকোয়েন্স, সেকেন্ড সিকোয়েন্স, আজকে হচ্ছে ফাইনাল সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা আমরা এর আগে বললাম যে যদি আপনি অনেকদিন ধরে এক্সারসাইজ করার পরে যদি আনসার কোনো রকম ভিজিবল ডেভেলপমেন্ট যদি একটা জায়গায় গিয়ে ফিক্স হয়ে যায় আর যদি না হয় তাহলে আপনি এই এটা করবেন। যাদের একদমই হয় নাই তাদের এই তারা কখনো এই এতে আসবেন না, প্রোগ্রামে আসবেন না। ধরেন আপনি ই করেছিলেন, মানে এক্সারসাইজ করেছেন কিন্তু একটা জায়গায় গিয়ে আর কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না, অথবা অনেকদিন আপনি এক্সারসাইজে একটা গ্যাপ আছে, এখন খুব তাড়াতাড়ি হাতের কোনো ভিজিবিলিটি এটা চাচ্ছেন, চেঞ্জটা চাচ্ছেন, তখন যদি আপনি এই তিনটা সিকোয়েন্স যদি আপনি এই প্রোগ্রামের ভিতরে ই করেন, অ্যাডাপ্ট করেন, তাহলে খুব তাড়াতাড়ি ভিজিবল চেঞ্জটা হবে। এখন দেখেন যে লাস্ট সিকোয়েন্সটা আমরা কীভাবে করবো, লাস্ট সিকোয়েন্স একটা জিনিস খেয়াল রাখবো, আমরা বাইসেপের জন্য করছি হচ্ছে ম্যাসিভ এক্সারসাইজ এবং ট্রাইসেপের জন্য করবো হচ্ছে শেপিং মুভমেন্ট। এখন দেখুন কীভাবে আমরা প্রোগ্রামটা করবো। ওকে, এবার বাইসেপের জন্য আমরা যেটা যে করেছি সেটা হচ্ছে কনসেন্ট্রেশন কাল। কনসেন্ট্রেশন কাল যেহেতু ডাম্বেল দিয়ে করা হয় অনেকেই মনে করে জিনিসটা বোধহয় ইয়ার মুভমেন্ট, শেপিং মুভমেন্ট, বেসিক্যালি সেটা না, একমাত্র ডাম্বেলের একটা মুভমেন্টই আছে যেটা দিয়ে আসলে ম্যাসিভনেসটা বাড়ে, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন কাল। যদি আমরা বলি মানে আপনি ওয়েটটা বেশি নিতে পারবেন না, কিন্তু দেখবেন যে অন্যান্য মানে আমরা মানে কনসেন্ট্রেশন কাল যে মুভমেন্টটা করা হয় অন্যান্য যে যে ইয়ের চেয়ে আপনি এই এক্সারসাইজে ওয়েটটা একটু বেশিই করতে পারবেন, হ্যান্ডেল করতে পারবেন। ওকে, যখন এখানে 25টা রিপিটেশন হয়ে যাবে তখনই জাস্ট আপনি সুইচ করবেন হচ্ছে ট্রাইসেপ এক্সটেনশন। ইয়েস, এক্সারসাইজে একটা জিনিস খেয়াল করবেন, যেহেতু আপনি এক হাত যখন করছেন আর এক হাত কিন্তু রেস্টে আছে, এই জন্য যে জিনিসটা করবেন এক হাত শেষ করার সঙ্গে সঙ্গে কোনো আপনি নেবেন না, রেস্ট আপনি নেবেন না, সঙ্গে সঙ্গে চলে যাবেন ওই হাতে মারবেন আপনি কনসেন্ট্রেশন কাল এবং তারপরে এক্সটেনশন মারবেন। এইভাবে কনসিকিউটিভলি আপনি 5 সেট মারবেন, রিপিটেশন ট্রাই করবেন 25টা করে মারতে। জানি যে গ্র্যাজুয়ালি আপনি 25টা পারবেন না, 25টার জায়গায় হয়তো আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে, কমে যাবে, কিন্তু যেহেতু এটা আমরা বলছি মানে পাম্পিং মুভমেন্ট, এই জন্য অ্যাটলিস্ট 15 নিচে কখনই আপনি যাবেন না। ওকে, সাধু রাখো। আরেকটা জিনিস আপনি একটু এই জিনিসটা ই করবেন যে আমরা অন্যান্য প্রোগ্রামে কিন্তু বলেছিলাম যে 12, 10, 8 এই ইয়েতে কিন্তু আপনার মাসলটা ই হয়, ডেভেলপ হয়। তাহলে আমরা কেন বলছি 25, এটা কিন্তু আপনার মাসল কিন্তু এক্সট্রা মাসল কিন্তু ডেভেলপ হচ্ছে না, যে মাসলটা আপনার ডেভেলপ হয়ে গেছে যেটা ভিজিবল হচ্ছে না, সেই মাসলটাকে মানে ভিজিবল ই করার জন্যই আমরা যে জিনিসটা করছি একটু প্রেশার দিচ্ছি। মাসল তখনই বিল্ড হয় যখন আপনার ফার্স্ট টুইচ ইগুলা মাসলগুলো অ্যাক্টিভেট হয়, এটার মাধ্যমে যে জিনিসটা হচ্ছে ফার্স্ট টুইচ মাসলটা ই তো অ্যাক্টিভেট তো হবে, এছাড়া আপনি যে স্লো টুইচ যে ইগুলো থাকে মাসলগুলো থাকে সেই মাসলগুলো অ্যাক্টিভেট হবে। স্লো টুইচ যে ইগুলো থাকে মাসলগুলো থাকে সেগুলো কিন্তু হচ্ছে আপনার এন্ডুরেন্স মাসল, কিন্তু এখানে এন্ডুরেন্স মাসলটা আমাদের প্রয়োজন এই কারণে যাতে আপনার মাসলে পাম্পটা হয়। এই জন্য অবভিয়াসলি যদি আপনি তিনটা সিকোয়েন্স যদি এভাবে করেন তাহলে অবভিয়াসলি আপনার মাসেলের ভিজিবল চেঞ্জ হবে। তবে এই প্রোগ্রামটা আপনি যখনই ইয়োগা করেন না কেন 30 দিনের বেশি আপনি করবেন না, যদি আপনি 30 ডে বেশি আপনি যদি ক্রস করেন তখন আপনার মাসেল মরা শুরু করবে, মাসেল আর ডেভেলপমেন্ট হবে না। এই জন্য খেয়াল রাখবেন যখনই 30 ডে হয়ে যাবে তখন আপনার নর্মাল প্রোগ্রামে চলে যাবে। প্রিয় দর্শক, হঠাৎ করে আপনার ঘরের শিশুটির শুরু হয়ে যেতে পারে তীব্র শ্বাসকষ্ট, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে তাৎক্ষণিকভাবে কী করবেন তা নিয়ে চলুন শুনি একজন চিকিৎসকের পরামর্শ। শিশুরা প্রায়শই শ্বাসকষ্টজনিত সমস্যা আক্রান্ত হয়। 5 বছরের নিচের বয়সী শিশুদের ক্ষেত্রে এর প্রকোপ অনেকাংশেই বেশি। নানা কারণে শিশু শ্বাসকষ্ট হতে পারে। প্রথমত, যেসব শিশু অ্যালার্জি বা অ্যাজমাজনিত সমস্যায় ভুগে তাদের শ্বাসকষ্ট হতে পারে, জ্বরের কারণে শ্বাসকষ্ট হতে পারে, আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিউমোনিয়া, সেজন্য শিশু শ্বাসকষ্ট হতে পারে। তাছাড়া খেলার ছলেও শিশু শ্বাসকষ্ট হতে পারে। যেসব শিশুর অ্যালার্জি বা অ্যাজমাজনিত সমস্যা আছে সেসব শিশুর ক্ষেত্রে ঘরবাড়ি যতদূর সম্ভব ধুলাবলি মুক্ত রাখতে হবে, ঘরে প্রপার ভেন্টিলেশনের ব্যবস্থা থাকতে হবে, আর বাসায় সবসময় ইনহেলার বা নেবুলাইজারের ব্যবস্থা রাখতে হবে এবং এগুলো সঠিক প্রয়োগবিধি জেনে নিতে হবে। জ্বরের কারণেও শিশুর শ্বাসকষ্ট হতে পারে, এক্ষেত্রে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি, স্পঞ্জিকের মাধ্যমে বা প্যারাসিটামলের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে।
আবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি নিউমোনিয়া। নিউমোনিয়ার কারণে শিশু শ্বাসকষ্ট হয়, এক্ষেত্রে শিশুর জ্বর থাকতে পারে, তীব্র কাশি থাকতে পারে, শিশু ঘন ঘন শ্বাস নেবে, ছোট শিশুদের ক্ষেত্রে মাথায় তালু দেবে যেতে পারে, বুকের খাঁচা ভিতরে ঢুকে যেতে পারে। এসব ক্ষেত্রে দেরি না করে নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে অথবা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। তীব্র পেট ব্যথায় ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথানাশক ঔষধ খাবেন না, এতে রোগ নির্ণয়ে ভুল হয়ে যেতে পারে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvpt.com এই ঠিকানায়। স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, এবারে বিশ্ব যক্ষ্মা দিবসের প্রতিপাদ্য বিষয় হলো ইউনাইট টু এন্ড টিউবারক্লোসিস। আচ্ছা, তা এটার মানেটা কি? এটার মানে হলো যে এই বছরে আমরা নতুন করে শপথ নিব যক্ষ্মাকে নির্মূল করার জন্য। প্রতি বছরই কিন্তু সারা পৃথিবীতে লোক বাড়ছে, লোক বাড়ার কারণে লোক যেরকম বাড়ে রোগও সেরকম বেড়ে যাচ্ছে এবং টিউবারক্লোসিসটাও সেরকম বেড়ে যাচ্ছে। এবং টিউবারক্লোসিসের জন্য বাংলাদেশ সরকারের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি চালু আছে এবং সারা বিশ্বেই যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি চালু আছে। আপনারা জানেন যে যক্ষ্মা হলো এই দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা এন্ডেমিক ডিজিজ এবং 22টা হাই বার্ডেন কান্ট্রিজ আছে, এর মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। তো আমাদের দেশ প্রথম হলো যে মধ্য ইনকামের দেশ, দুই নম্বর হলো এত ঘনবসতি। তো এত ঘনবসতির মধ্যে আপনারা জানেন যে যক্ষ্মা রোগ একটা এমন রোগ যে রোগটা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। তো আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন যে 4-5-6 করে লোক একসাথে বসবাস করছে। যদি ন্যাচুরালি আমরা একজন ইনফেক্টেড হই, তাহলে আমার থেকে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বাসার অন্যান্য লোক ইনফেক্টেড হতে পারে, যার জন্য প্রতি বছরই যক্ষ্মার নতুন নতুন রোগী তৈরি হচ্ছে। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।